হ্যালো গাইস, ওয়েলকাম টু জিনিয়া ফান টাইম। আর আমি জিনিয়া। আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আজকে আমরা যাচ্ছি বেশ একটু দূরে, একটু না বেশ অনেকটাই দূরে। কোথায় যাচ্ছি, কি করছি সবটাই দেখাবো। কিন্তু আজকে আমরা শুধু মামে নই, আমাদের সাথে আছে আরও চারজন। তারা কারা, আমরা কোথায় যাচ্ছি, কী কী মজা করছি সব কিছু দেখাবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। হ্যাঁ, যে আমাদের মায়েরা এত জোরে হাঁটছে ভাবতে পারবেন না, ফাটিয়ে দিচ্ছে, জোরে হেঁটে ফাটিয়ে দিচ্ছে না। এখন আমরা এসে গেছি স্টেশনে, ট্রেন এসে গেলেই আমরা উঠবো। আর আপনাদেরকে দেখাবো যে কীভাবে চন্দননগরের পুজো কীভাবে দেখানো যায় সেটা দেখাবো। আপনারা সাথে থাকুন, দর্শন করুন, তাই তো? পারফেক্ট হয়েছে তো। ওয়েট করছি এখন ট্রেনের জন্য, ট্রেন আসবে। বাবা, লুক এট দ্য স্যাভেজ। তারপরে আমরা রীতিমতো চাপা পড়তে পড়তে, দম আটকাতে আটকাতে, যুদ্ধ করতে করতে নেমেছি চন্দননগর স্টেশনে। বলে না, কোশিশ কারণে বালকি কবি হার নেই হতি। চন্দননগরে প্রচন্ড ভিড়, দেখুন প্রচন্ড ভিড় যাচ্ছে না, এই দেখুন ভিড়, অনেক ভিড়, এই দেখুন মানুষের যুদ্ধ করে এসেছে। তো স্টেশন থেকে বেরিয়েই এই প্যান্ডেলটা পড়েছে। তো প্রথম প্রতিমা দেখেই আমার মন ভরে গেছে, আমি ফার্স্ট টাইম গেলাম চন্দননগরে। এত সুন্দর ছিল প্রতিমাটি, আপনারাও দেখুন। কেমন লাগছে বলুন, ঠাকুর দর্শন আজকে মাথার তারগুলো কেটে গেছে। প্রথমে না, প্রথমে আশাটা ক্যান্সেল হয়ে, প্রথমে মাথার আশাটা ক্যান্সেল হয়ে গেছিল যে আমরা আসবো, তারপর আসছি ওটার জন্য তার কেটে গেছে। পেছনে রয়েছে আমাদের দল, তারপর দুপক্ষই যাচ্ছে। I
এবং তারপরে আমরা সবাই মিলে করলাম খাওয়া দাওয়া। এগুলো কিন্তু খেতে খুব টেস্টি ছিল, আমার খেয়ে খুব ভালো লেগেছিল। আর এইগুলো একদম হোমমেড, তাই অত্যাধিক পরিমাণে তেল ঝাল মশলা কিছুই দেওয়া নেই।
আমরা এখন যাচ্ছি বড় বাজার দেখতে আর প্রচন্ড মজা হচ্ছে আর এক সেকেন্ড যাচ্ছি ও ম্যাডাম কেমন লাগছে বল এখন চল এগিয়ে চল থ্যাংক ইউ আনার জন্য আমাদেরকে বাবা এরকম করে কি হলো আমি এনেছি ওদের বলে তোরা আসলি বলে আমাদের আসাটা হলো এটা সত্যি আমাদের মারা কোথায় চলে গেছে আমাদের মারা পিছিয়ে পড়েছে মায়েরা একটু সবসময়ের মতো সেটা